আমাদের সকলেরই উচিত হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা প্রায় সব মায়েদের জন্য জানা দরকার। আজকের বিষয়টি হচ্ছে, শিশুকে বুকের দুধ খাওয়ালে মা করোনা টিকা নিতে পারবেন কিনা। সে সাথে আমরা আজকে আলোচনা করব শিশুর বিকাশে মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে করোনা টিকা নিয়ে। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে। বর্তমানে সারা বিশ্বে বহুল আলোচিত একটি সমস্যা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস যখন আমাদের জীবনযাত্রাকে পুরোপুরি থমকে দিতে চলেছিল, তখনই আশার আলো নিয়ে আগমন ঘটে করোনা টিকার। করোনা টিকা দেশে আসার সময় থেকে প্রাপ্তবয়স্কদের টিকার ব্যাপারে কোনো জটিলতা ছিল না, তবে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের টিকার ব্যাপারে নানা মতের সৃষ্টি হয়েছে। আপনি যদি সন্তানের মা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের সুরক্ষা আপনার জন্য সবার আগে। করোনার এই সময় তো সন্তানের সুরক্ষা বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আপনি যদি নবজাতকের মা হয়ে থাকেন, তাহলে শিশু সুরক্ষা তো আরও বেশি চিন্তার বিষয়। নবজাতকের লালন পালনে মায়ের বুকে দুধের বিকল্প কিছুই হতে পারে না। মায়ের বুকের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় উপাদান থাকে, যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনা মহামারীর এই সময়েও আপনার শিশুকে পরিপুষ্ট করতে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। এখন পর্যন্ত মায়ের বুকে দুধের মাধ্যমে ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। করোনা ভ্যাকসিন আবিষ্কারের প্রথম দিকে মা ও শিশুর সার্বিক দিক বিবেচনা করে তাদের করোনা ভ্যাকসিন গ্রহণ না করাই শ্রেয় মনে করা হয়েছিল, কারণ তখন বুকের দুধ খাওয়ানো নারীদের ওপর ট্রায়াল করা হয়নি, তাই তখন গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের টিকা দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে সারা বিশ্বের অনেক স্তন্যদায়ী নারীরা টিকা গ্রহণ করছে। যে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখা হয়, একটি হচ্ছে টিকার ভালো দিক, আরেকটি হচ্ছে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোনো ঝুঁকি সৃষ্টি হচ্ছে কিনা, এবং যদি ঝুঁকির কারণ হয় তাহলে সৃষ্ট ঝুঁকির ধরন পর্যবেক্ষণ করা হয়। করোনা টিকা স্তন্যদায়ীদের ক্ষেত্রে ঝুঁকির তুলনায় সুফল বয়ে আনবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য টিকার তুলনায় ফাইজার ও মডার্নার টিকাকে স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ বিশ্বে অন্যান্য দেশে গর্ভবতী নারীরা এই দুটি টিকা গ্রহণ করেছে, তবে এখন পর্যন্ত এই দুটি টিকার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। বুকের দুধ খাওয়ানো মায়েরা টিকা গ্রহণ করলে টিকার অ্যান্টিজেন মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে গিয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে কার্যকর ভূমিকা পালন করবে। ফলে শিশু করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই মা ও শিশুর সার্বিক দিক বিবেচনা করে বুকের দুধ খাওয়ানো মায়েদের অতি সত্বর করোনা টিকা নেওয়া উচিত। সেই সাথে আজকের ভিডিও শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে খুব সহজেই আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।